সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আমি মোহাম্মদ আখতার হোসেন, সহকারী অধ্যাপক হিসাব বিজ্ঞান, সরকারি কুমুদিনী কলেজ, টাঙ্গাইল। আজকে আমি আলোচনা করব হিসাব বিজ্ঞান প্রথম পত্রের অষ্টম অধ্যায়। এই অধ্যায়ের উপরে আগে একটি ক্লাস নিয়েছিলাম, আজকে এই অধ্যায়ের দ্বিতীয় ক্লাস। তো গত ক্লাসের যা আলোচনা করেছিলাম আমি এক দুই মিনিট একটু ক্লাসটা রিভিউ করব। গত ক্লাসে আমরা পড়িয়েছিলাম অপচয় কাকে বলে। অপচয় হচ্ছে সম্পত্তির ব্যবহারজনিত ক্ষয়ক্ষতি, সহজভাবে যদি আমরা বলি, অথবা এভাবে বলা যায় যে সম্পত্তির মূল্যকে তার জীবনকালের মধ্যে ভাগ করে দেওয়ার প্রক্রিয়া হচ্ছে অপচয়। এটা আমরা পড়িয়েছিলাম। আর পড়িয়েছিলাম যে অপচয় ধার্যের কতগুলো পদ্ধতি আছে, এর মধ্যে একটি পদ্ধতি আমরা আলোচনা করেছিলাম, সরলরৈখিক পদ্ধতি, এবং একটি গাণিতিক সমস্যা আমরা সৃজনশীল আকারে দেখেছিলাম। আর আজকে আমরা দেখব হচ্ছে ক্রমহ্রাসমঞ্জের পদ্ধতি। তো সরলরৈখিক পদ্ধতি, যখন আমরা গত ক্লাসে বলেছিলাম যে যখন একটি প্রতিষ্ঠান সরলরৈখিক পদ্ধতিতে পদ্ধতিটাকে অনুসরণ করে, সেক্ষেত্রে বার্ষিক অপচয়ের পরিমাণ একই থাকে বা সমান থাকে, অর্থাৎ প্রত্যেক বছর সম্পত্তির বার্ষিক পরিমাণ সমান থাকে। তো আজকে আমরা দেখব অপচয় ধার্যের ক্রমহ্রাসমঞ্জের পদ্ধতি। ক্রমহ্রাসমঞ্জের পদ্ধতি, এটার মানে হচ্ছে যে এই পদ্ধতিতে প্রত্যেক বছর সম্পত্তির বার্ষিক অপচয়ের পরিমাণ আস্তে আস্তে কমতে থাকবে। এটি হচ্ছে আমাদের ক্রমহ্রাসমঞ্জের পদ্ধতি। অর্থাৎ এই পদ্ধতিতে প্রথম বছর যে অবচয় হবে, দ্বিতীয় বছর তার থেকে অবচয়ের পরিমাণ কম হবে, তৃতীয় বছর তার থেকে অবচয়ের পরিমাণ আরও কম হবে। এটাই হচ্ছে আমাদের ক্রমহ্রাসমঞ্জের পদ্ধতি। তো এখন একটি উদ্দীপক আমরা বোর্ডের ডান দিকে লক্ষ্য করি। আমি এখানে একটি উদ্দীপক লিখেছি, তোমরা দেখো যে সংক্ষেপে লিখেছি, স্কয়ার লিমিটেড 2010 সালের জানুয়ারি 1 তারিখে একটি মেশিন ক্রয় করে যার ক্রয় মূল্য 1 লক্ষ টাকা। উক্ত মেশিনের আয়ুষ্কাল বা জীবনকাল 20 বছর। আমরা ভগ্নাবশেষ মূল্য দেখতে পাচ্ছি ওই মেশিনের 5000 টাকা। আরও দেখতে পাচ্ছি যে উক্ত প্রতিষ্ঠান প্রতি বছর 31 ডিসেম্বর তারিখে হিসাব বন্ধ করে, অর্থাৎ ওই প্রতিষ্ঠানের আর্থিক হিসাবকাল হচ্ছে 1 জানুয়ারি থেকে ডিসেম্বর 31 তারিখ, অর্থাৎ 1 বছর। আর ওই কোম্পানি অর্থাৎ স্কোয়ার কোম্পানি লিমিটেড অবচয় ধার্যের ক্ষেত্রে ক্রমহ্রাসমঞ্জের পদ্ধতি অনুসরণ করে। এই হচ্ছে আমাদের উদ্দীপক। এখন করণীয় আমরা একটু দেখব। করণীয় কোন হচ্ছে প্রথম 3 বছরের অপচয় সারণী। সংক্ষেপে লিখলাম, 3 বছরের অপচয় সারণী তৈরি করো। খ হচ্ছে প্রয়োজনীয় জাবেদার। দাও 3 বছর ব্যাকেটে। গ হচ্ছে অপচয় হিসাব ও পুঞ্জীভূত অপচয় হিসাব তৈরি করো। তো চলো এখন আমরা সমাধানে চলে যাই। সমাধান ক নম্বর হচ্ছে 3 বছরের অপচয় সারণী। সমাধানে ক আমরা দেখব, অপচয় সারণী এরকম যদি চায় তাহলে আমরা এরকম একটা ছক করব। 5টি কলাম আছে এখানে। প্রথমটা হচ্ছে বছর, আরম্ভিক মূল্য, অপচয়ের হার, অপচয়ের পরিমাণ বা অপচয় সমাপনী যে। এখানে আমি লিখেছি এ বি সি ডি ই, বাকিটুকু আমি পরে আলোচনা করছি। তো আমরা দেখতেছি
উদ্দীপকের প্রথম বছর ছিল 2010, তৃতীয় বছর 2011, 2012। তো প্রথমে আমরা 2010 সালের অবচের পরিমাণ নির্ণয় করব। তো আমাদের মেশিনের প্রারম্ভিক মূল্য ছিল 1 লক্ষ টাকা, অবচয়ের হার এখানে উদ্দীপক আরেকটা বিষয় ভাব করেছে, সেটা হচ্ছে এখানে আরেকটা লাগবে অবচয় হার, অবচয় হার 10%। সাধারণত প্রশ্নপত্রে বা উদ্দীপকে অবচয় হারটা দেওয়া থাকে, যে ক্রমহ্রাস মান যে পদ্ধতিতে আমাদের অবচয়ের হার কত অনুসরণ করতে হবে সেটা বলা থাকে, আর যদি না বলা থাকে সেটা কিভাবে অবচয় হার নির্ভুল করবো সেটা আমি ক্লাস শেষে দেখাবো ইনশাল্লাহ। তাহলে আমাদের অবচয় হার হচ্ছে এখানে 10%, অবচয়ের পরিমাণ এখন 1 লক্ষ টাকাকে 10% দিয়ে কি করবো গুণ করব, গুণ করলে আমরা পাবো হচ্ছে কত 10,000 টাকা। এখানে লেখা আছে ডি কলামে, দেখি ডি কলামে সমান বি গুণন সি, অর্থাৎ বি কলামের 1 লক্ষ টাকা প্রারম্ভিক মূল্য এর সাথে সি কলামের 10% হচ্ছে অবচয় হার, 1 লক্ষ টাকাকে 10% দিয়ে গুণ করলে আমরা ক্যালকুলেটারে পাবো হচ্ছে 10,000 টাকা। এরপর হচ্ছে সমাপনী যে, এবার করব কি এই প্রারম্ভিক যে থেকে অবচয়ের পরিমাণ বাদ দিব, তাহলে আমরা পাবো হচ্ছে 90,000 টাকা। তাহলে 2010 সালের প্রারম্ভিক মূল্য ছিল মেশিনের 1 লক্ষ টাকা, অবচয়ের পরিমাণ 10,000 টাকা, আর সমাপনী যে হচ্ছে আমাদের সম্পদের সমাপনী যে হচ্ছে 90,000 টাকা। এই জন্য এখানে ই কলাম, এটা ই কলামে লিখেছি বি মাইনাস ডি, অর্থাৎ এই বি থেকে ডি কলামের টাকা মাইনাস করেছি, যে কারণে এখানে লিখেছি ই সমান বি মাইনাস ডি, তোমাদের বোঝার সুবিধার্থে। এরপরে 2011 সালে আমরা অবচয় নিরূপণ করব, এখানে এই 90,000 টাকা 2011 সালের প্রারম্ভিক ভ্যালু হবে 90,000 টাকা। অবচয়ের হার আগের মতোই 10%, আমরা যদি 90,000কে 10% দিয়ে গুণ করি ক্যালকুলেটারে আমাদের আসবে হচ্ছে 9,000 টাকা। এবার সমাপনী যে যথারীতি 90,000 + 9,000, তাহলে আমরা পাবো 81,000। এবার 2012 সালে অবচয় নিরূপণ করব, এই 81,000 টাকা সমাপনী যে পরবর্তী বছর এসে হবে প্রারম্ভিক যে 81,000, অবচয়ের হার যথারীতি 10%। তাহলে এ টাকার সাথে 10% যদি আমরা গুণ করি তাহলে আমরা পাবো হচ্ছে 8,100 টাকা। এবার সমাপনী যে এই টাকা থেকে এটা যদি আমরা মাইনাস করি তাহলে পাবো হচ্ছে 72,900 টাকা। এ হচ্ছে আমাদের 3 বছরের অবচয় সারণী, যদি আমাদের সারণী চায় তাহলে আমরা এভাবে 1, 2, 3, 4 এরকম 5টি কলাম করে দিব। অবশ্যই এখানে আরেকটি কলাম অতিরিক্ত করা যায় অবচয়ের পরে, সেটা হচ্ছে পুঞ্জীভূত অবচয়, ওই কলামটা এখানে ইচ্ছে করে তোমরা যোগ করতে পারো, সেটা আমি পরবর্তী ক্লাসে আরেকটি যখন অঙ্ক করাবো তখন দেখাবো ইনশাল্লাহ। এরপরে হচ্ছে আমাদের খ নম্বরে বলেছে 3 বছরের প্রয়োজনীয় জাবেদা দাও, তাহলে এখন আমরা 3 বছরের জাবেদা দিব, জাবেদার শর্ত তোমরা সবাই জানো, জাবেদা দেব 3 বছরের, একটা শর্ত কাটি নেই, এটা হচ্ছে আমাদের খ নম্বর। এই পর্যন্ত নিলাম, আমরা এইভাবে খাতায় স্কেল ধরে সুন্দর করে শর্ত কাটবো। আমরা জানি এখানে ডেবিট ক্রেডিট, এখানে টাকা থাকে কিছু টাকা লিখতে হয়, এখানে কপি বা সূত্র বা রেফারেন্স লেখা যায়, এখানে বিবরণ, এখানে হচ্ছে তারিখ। তো এখন আমরা প্রথমে জমা দিব হচ্ছে 2011
2010 সালের জনজাগরণ দিবস জানুয়ারি মাসের এক তারিখ একটা মেশিন ক্রয় করেছিলাম 1,00,000 টাকা দিয়ে। তাহলে আমরা লিখব মেশিন হিসাব ডেবিট, নগদান অথবা ব্যাংক হিসাব যে কোনো একটি লিখলেই চলবে, ক্রেডিট 1,00,000 টাকা। যেহেতু মেশিনটি ক্রয় করা হলো, আমরা ব্যাখ্যা লিখবো নিচ্ছে যেহেতু মেশিনটি নগদে বা চেকের মাধ্যমে ক্রয় করা হলো, যেটাই হোক সেটা এখানে লিখবো যেহেতু ক্রয় করা হলো, মেশিনটি ক্রয় করা হলো। এরপরে এখন আমাদের, আমরা জানি প্রত্যেক বছর শেষে অবচয় কিনে ধার্য করতে হয় এবং একই সাথে অবচয় হিসাবকে বন্ধ করতে হয়। তাহলে প্রথমে আমরা অবচয় ধার্য জাবেদা দিব বছর শেষে, এরপরে আমরা দিব হচ্ছে অবচয় বন্ধের জাবেদা। আমরা গত ক্লাসে দেখেছিলাম ডিসেম্বর 31, এখানে অবচয় যদি আমরা ধার্য করি, অবচয় হিসাব বা অবচয় খরচ হিসাব লিখতে পারি ডেবিট, আর পুঞ্জীভূত অবচয় হিসাব হবে আমাদের ক্রেডিট। আমাদের প্রথম বছরের অবচয় ছিল 10,000 টাকা। আমরা শখের দিকে যদি একটু খেয়াল করি তাহলে বুঝতে পারবো আগের শখের 10,000 টাকা, প্রথম বছরে আমাদের 10,000 টাকা অবচয় ছিল, সেটা আমরা জাবেদা দিব। এরপর ব্যাখ্যা লিখব যেহেতু অবচয় ধার্য করা হলো, যেহেতু অবচয় ধার্য করা হলো। এরপর ডিসেম্বর 31 তারিখে আমাদের আরেকটি জাবেদা দিতে হবে, সেটা আমরা সবাই জানি গত ক্লাসে দেখেছি আয় বিবরণী বা আয় সারাংশ দেয় বলো। আজকে আমি আয় বিবরণী লিখলাম, আয় বিবরণী ডেবিট, অবচয় হিসাব বা অবচয় খরচ হিসাব ক্রেডিট। ব্যাখ্যা লিখব যেহেতু অবচয় খরচ হিসাব বন্ধ করা হলো, এটা আমরা ব্যাখ্যা লিখব। তাহলে দেখা যাচ্ছে প্রত্যেক বছর অবচয় একবার ধার্য করব, অবচয় একবার বন্ধ করব, একই পরিমাণ টাকা। আর 2010 সালে আমরা একটা মেশিন ক্রয় করেছিলাম জানুয়ারিতে, যেহেতু এখানে একটা লেনদেন হয়েছে, যে কারণে এখানে আমরা একটা জাবেদা দিয়েছি যে মেশিন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট বা ব্যাংক হিসাব ক্রেডিট, এরপরে 1,00,000 টাকা, 1,00,000 টাকা। আর অবচয় ধার্য করেছি অবচয় হিসাব ডেবিট, পুঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট 10,000 টাকা, 10,000 টাকা। এরপর অবচয়কে বন্ধ করেছি, আয় বিবরণী অথবা আয় সারাংশ তোমরা লিখতে পারো এখানে ডেবিট, আর অবচয় হিসাব ক্রেডিট 10,000 টাকা। তো আমাদের প্রথম বছরের জাবেদা চলে গেল, এরপরে আমরা দ্বিতীয় বছরে জাবেদা দিব। দ্বিতীয় বছরে জাবেদা দিব, দ্বিতীয় বছরে আমরা কোনো মেশিন ক্রয় করিনি, যে কারণে আমরা দ্বিতীয় বছর অর্থাৎ 2011 সালে মেশিন ক্রয়ের কোনো জাবেদা আমরা দিব না। তাহলে আমরা কিসের জাবেদা দিব? ওই যে আমাদের দুইটি জাবেদা, একটি হচ্ছে অবচয় ধার্য করা জাবেদা, আর একটা অবচয় বন্ধ করা জাবেদা। তো প্রথমে আমরা অবচয় ধার্য করা জাবেদা দেব। তো অবচয় ধার্য করা জাবেদা হচ্ছে অবচয় হিসাব ডেবিট, পুঞ্জীভূত অবচয় ক্রেডিট। 2011 সালে আমাদের অবচয়ের পরিমাণ ছিল 9,000 টাকা, অবচয় হিসাব ডেবিট 9,000 টাকা, পুঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট 9,000 টাকা। এবার আমরা এই অবচয় হিসাবটাকে বন্ধ করব, আয় সারাংশ বা আয় বিবরণী ডেবিট, অবচয় হিসাব ক্রেডিট 9,000 টাকা। তাহলে 2011 সালের ডিসেম্বরের 31 তারিখে অর্থাৎ বছর শেষে অবচয় ধার্য করলাম, অবচয় হিসাবকে বন্ধ করলাম। আমরা সকের দিকে যদি লক্ষ্য করি সেক্ষেত্রে আমরা দেখতে পাই যে অবচয়ের পরিমাণ ছিল 9,000 টাকা, ধার্য করলাম বন্ধ করলাম। এরপরের বছর আমরা অবচয় ধার্য এবং বন্ধের জাবেদা দিব, অর্থাৎ 2012 সাল বোর্ডে যেহেতু নিচে জায়গা নেই, যে কারণে আমি উপরে চলে যাচ্ছি, এবার তোমরা নিচে নিচে লিখবে যতক্ষণ খাতায় জায়গা থাকবে, পরে জায়গা না থাকলে পরবর্তী পেজে চলে যাবে। তো
তো 2012 সালে 31 ডিসেম্বর অবশ্যই আমরা ধার্য করব অবচয় বন্ধ করব। তাহলে অবচয় হিসাব ডেবিট, পুঞ্জীভূত অবচয় ক্রেডিট, অবচয়ের পরিমাণ ছিল আমাদের 8,100 টাকা। এবার অবচয় ধার্য করলাম, ধার্য করার পর এখন অবচয় খরচকে বন্ধ করব। আগের মতোই যাবে না, আয় বিবরণী বা আয় সারাংশ ডেবিট, আর অবচয় হিসাব ক্রেডিট 8,100 টাকা। তাহলে আমাদের প্রথম 3 বছরে যাবে তা শেষ, ক নম্বর শেষ। এবার গ নম্বর বলেছে অবচয় হিসাব এবং পুঞ্জীভূত অবচয় হিসাব তৈরি করো, অর্থাৎ অবচয় হিসাবে খতিয়ান করতে হবে এবং সাথে সাথে পুঞ্জীভূত অবচয় হিসাবেরও একটি খতিয়ান করতে হবে। এখন আমরা খতিয়ানের ছক আঁকব, চলমান যে ছক আঁকব, আমরা এখন উদ্দীপকটা পরিষ্কার করে দিলাম, মুছে দিলাম। এখানে একটু বড় ছক করবো এখন আমরা, যেখানে আমরা ওটা পুরো অংশটা এখন ব্যবহার করব। এটা হচ্ছে গ অবচয় হিসাব, অবচয় হিসাব অর্থাৎ অবচয় হিসাবের খতিয়ান। অবচয় হিসাবের খতিয়ান এখানে তারিখ বিবরণ যাবে তা পৃষ্ঠা ডেবিট ক্রেডিট যে ডেবিট ক্রেডিট টাকা টাকা। এখন আমরা 2010 সালে ডিসেম্বর 31 অবচয় যাবে তা দিয়েছিলাম, অবচয় হিসাব ডেবিট 10,000 টাকা, ব্যালেন্স 10,000 টাকা। আর এখানে বিপরীত হিসাব লিখতে হবে পুঞ্জীভূত অবচয় হিসাব, পুঞ্জীভূত অবচয়, অবচয় হিসাব ডেবিট ছিল 10,000 টাকা আর বিপরীত হিসাব ছিল পুঞ্জীভূত অবচয় হিসাব ডেবিট ব্যালেন্স 10,000 টাকা। এটা ছিল অবচয় ধার্য জাবেদা 2010 সালে অবচয় বা ডেবিট করেছিলাম, ধার্য করেছিলাম, আবার অবচয় হিসাব ক্রেডিট করে বন্ধ করেছিলাম। তাহলে আবার আমরা লিখব অবচয় হিসাব ক্রেডিট 10,000 টাকা, ব্যালেন্স 0। এখানে লিখব আয় বিবরণী অথবা আমরা আয় সারাংশ লিখতে পারি। তাহলে অবচয় হিসাবে একবার ডেবিট করেছিলাম 10,000 টাকা, আবার অবচয় হিসাবে ক্রেডিট করলাম, যে কোনো ব্যালেন্স 0। 2011 সালে আমরা চলে যাব ডিসেম্বর 31-এ আবার অবচয়কে একবার ডেবিট করেছিলাম 9,000 টাকা দিয়ে। এখানে সঙ্গে বলেছিলাম পুঞ্জীভূত অবচয় হিসাব 9,000 টাকা ব্যালেন্স, আবার অবচয়কে বন্ধ করেছিলাম। তখন এখানে লিখতে হবে আয় বিবরণী, তোমরা সকলেই জানো এটা, অবচয় হিসাব ক্রেডিট করবো, ব্যালেন্স সেখানে 0। এরপর হচ্ছে 2012 সালে ডিসেম্বর 31 এবার অবচয় হিসাবকে একবার ডেবিট করেছিলাম, সঙ্গে লিখলাম পুঞ্জীভূত অবচয় ডেবিট করেছিলাম 8,100 টাকা দিয়ে, ব্যালেন্স এখানে কত 8,100। আবার অবচয়কে বন্ধ করেছিলাম, সেক্ষেত্রে অবচয় ক্রেডিট করেছিলাম। এখানে হিসাবের ঘরে লিখবো হচ্ছে বিবরণের ঘরে লিখবো আয় বিবরণী, ব্যালেন্স 0। আমরা জানি গত ক্লাসে বলেছিলাম যে অবচয় যেহেতু একটি নামিক হিসাব, এই কারণে অবচয়ের কোনো ব্যালেন্স থাকবে না বছর শেষে। অবচয়কে একবার ডেবিট করি, একবার কী করেছি বন্ধ করেছি, ব্যালেন্স 0। এখানে একবার ডেবিট করেছি, প্রতি বছর একবার ডেবিট করলাম, একবার ক্রেডিট করলাম, ব্যালেন্স 0। 12 সালে কী কাজ করেছি, একবার ডেবিট একবার ক্রেডিট, ব্যালেন্স 0। এখন আমরা আরেকটা হিসাব করবো, সেটা নাম হচ্ছে পুঞ্জীভূত অবচয় হিসাব। এই সবের মধ্যেই করব, অ্যামাউন্টগুলো মুছে দিচ্ছি আমি। পুঞ্জীভূত অবচয় হিসাব
এখানে লেখা আছে শুধু লিখব এখানে পুঞ্জীভূত অবচয় হিসাব। পুঞ্জীভূত অবচয় হিসাবকে প্রত্যেক বছর আমরা একবার করে ক্রেডিট করেছিলাম। 2010 সালে পুঞ্জীভূত অবচয়কে আমরা একবার ক্রেডিট করেছিলাম। সেখানে এখানে লিখব অবচয় হিসাব আর পুঞ্জীভূত অবচয় হিসাবকে ক্রেডিট করেছিলাম প্রথমে 10,000 টাকা দিয়ে। এখানে ব্যালেন্স হবে আমাদের 10,000 টাকা। 2010 সালের কাজ শেষ, এবার 2011 সালের ডিসেম্বরের 31 তারিখ। 2011 সালেও আমরা পুঞ্জীভূত অবস্থাকে একবার ক্রেডিট করেছিলাম 9,000 টাকা দিয়ে। এখানে লিখব অবচয় হিসাব, তাহলে এখানে আমাদের 19,000 টাকা, 10,000, 9,000, যেহেতু দুইটাই একই কলমে আছে হচ্ছে আমাদের 19,000 টাকা। এবার 2012 সালের ডিসেম্বরের 31 তারিখ আবারও লিখব অবচয় হিসাব, আমরা পুঞ্জীভূত অবচয় হিসাবে ক্রেডিট করেছিলাম 8,100 টাকা। এবার যদি আমরা যোগ করি তাহলে পাবো হচ্ছে 19,827,100 টাকা। তাহলে তোমরা দেখলে যে পুঞ্জীভূত অবচয় আমাদের কিভাবে হিসাবটা করতে হবে। আমরা চলে যাব উদ্দীপকের করণীয় যা ছিল তা আমরা করে ফেলেছি। এখন আমরা আর কিছু বিষয় জানা দরকার। আগামী ক্লাসে আমরা আলোচনা করব যে একাধিক মেশিনের অবচয় কিভাবে নিরূপণ করা হয় এবং অবচয় হিসাবে কোনো ক্ষেত্রে কোনো সম্পত্তি যদি কিছুদিন ব্যবহার করার পর বিক্রি করে দেওয়া হয় সেক্ষেত্রে লাভ ক্ষতি কীভাবে নিরূপণ করতে হয় সে বিষয়গুলো আমরা আগামী ক্লাসে দেখাবো ইনশাল্লাহ। তোমরা সবাই ঘরে থাকবে, সুস্থ থাকবে, ভালো থাকবে। যে অঙ্কগুলো প্র্যাকটিস করানো হলো বা এখানে যে পড়ানো হলো অঙ্কগুলো বাসায় একটু প্র্যাকটিস করবে, যেগুলো আমরা দেখেছি গত ক্লাসে এবং আজকের ক্লাসে। আর তোমরা ভালো থাকবে, ঠিক আছে, আল্লাহ হাফেজ।